এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার দোকানে হুমকি পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। সাদা কাগজে কালো কালিতে ওই পোস্টারে লেখা আছে, দোকান খুলিলেই মারব। রাতের অন্ধকারে বন্ধ দোকানের দরজায় এই পোস্টার কে বা কারা লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারোর কাছে। এই হুমকি পোস্টার বিষয়ে বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, যদি ক্ষমতা থাকে তাহলে দিনের বেলায় চোখে চোখ রেখে যেন কথা বলে। রাতের অন্ধকারে চোর ডাকাতের মতো হুমকি পোস্টার নীলাদ্রি দানা সহ্য করে না। এভাবে ধমক দিয়ে তাকে চুপ করানো যাবে না বলে তিনি দাবি করেন। যে বা যারা রাত্রির অন্ধকারে এইসব কাজ করছে, দোকানের শাটারের সামনে পোস্টার লাগানো, আমি তাদেরকে বলছি একটা কথা শুনে রাখুন কান খুলে। হাতি চলে বাজারমে আর কুত্তা ভুকে হাজারমে, যদি ক্ষমতা থাকে দিনের আলোতে দিনের বেলাতে চোখে চোখ রেখে কথা বলবে। ওরকম চোরের মতো ডাকাতের মতো ওই পোস্টার একটা লাগিয়ে দেওয়া, হুমকি দেওয়া, এসব নীলাদ্রিদানা সহ্য করে না। নীলাদ্রিদানা 34 বছর বামপন্থী বন্ধুদের সাথে লড়াই করেছে, বর্তমানে লড়াই করে যাচ্ছে। আর যদি কারুর এত মাথা ব্যথা হয়ে থাকে, ভয় করছে আমাকে, যদি মাথা ব্যথা হয়ে থাকে সামনাসামনি লড়াই করবে। নীলাদ্রিদানা সামনাসামনি লড়াই করতে ভালোবাসে। একটা পোস্টার লাগিয়ে দিল, এভাবে ধমকি দিয়ে নীলাদ্রিদানাকে চুপ করে রাখা যায় না। নীলাদ্রিদানা কাজ নীলাদ্রিদানা করে যাবে। তালডাংরা তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী এ বিষয়ে বলেন, বাজে জিনিস, আমাদের দলের এসব কালচার নয়, রাজ্য সরকার সম্পূর্ণ নিরাপত্তা দেবে বলে তিনি জানান। বাজে জিনিস এসব করবে মানে, গভর্নমেন্ট ফুল প্রোটেকশন দেবে বলে দাও, ওটা আমাদের দলের এসব কালচার নেই, বাজে খবর সব। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার।